আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে চার টুকরো করে সেই এক একটা টুকরোকে আমি হাফ ইঞ্চি পরিমাণ পুরু করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 কেজি ওজনের একটি ইলিশ মাছের মাথা। মাথাটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, সেটা যে যেরকম পছন্দ করেন সেরকম সাইজ করে কেটে নেবেন। পেঁয়াজ কুচি 1 কাপের 1/4 পরিমাণ, 5টি কাঁচামরিচের ফালি, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচের 1/4 পরিমাণ। আর নিয়েছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা। আর লাগবে তেল, তেলটা আমি পরিমাণ মতো দিব। এই হচ্ছে উপকরণ। এখন আমি রান্না করব, চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিব। সেজন্য 1 কাপের 1/4 পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা দিচ্ছি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে একটু সামান্য কষিয়ে নিচ্ছি। এখন 1 কাপের 1/4 পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাছটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 4 মিনিট। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকনা তুলে দেখছি কী অবস্থা। নেড়ে দিচ্ছি, মাছের মাথাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে রাখছি, মাথাটা তুলে রাখছি। মাথাটা বেশিক্ষণ রান্না করলে এবং নাড়াচাড়া করলে ভেঙে যাবে, এবং ভেঙে গেলে তা থেকে কাটা বের হয়ে যাবে, সেজন্য আমি মাছের মাথাটা তুলে রাখছি। এখন এই কষানো মশলার মধ্যে লাউটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি শুরু থেকে মিডিয়াম রেখেছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিব, না হলে নিচে পুরা লেগে যাবে। তাহলে আমি ফিরে আসছি আর 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। নেড়ে দিচ্ছি, লাউটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং লাউ থেকে পানি উঠেছিল সেই পানিটাও প্রায় শুকিয়ে গেছে, কিন্তু লাউটা এখনও পুরোপুরি সেদ্ধ হয় নাই। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব বলক আসার জন্য। পুরোপুরিভাবে বলক এসে গেছে, এখন আমি তুলে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব। ফিরে আসছি আবার 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। দেখছি লাউটা সেদ্ধ হয়েছে কিনা, একদম সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতাগুলো কুচি করে দিয়ে দিচ্ছি। হালকাভাবে নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিচ্ছি 1 মিনিটের জন্য। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনা তুলে ফেলছি, খাতাটা ধরে একটু নেড়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আমি এখন সার্ভ করছি। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। অবশ্য এখন সারা বছরই প্রায় লাউ পাওয়া যায়, তবে এখন হচ্ছে লাউয়ের আসল সিজন। এই সময়ের লাউটা খেতে অনেক মজা এবং সেদ্ধ হয়ে যায় খুব সহজেই। তো এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে লাউটা রান্না করে আপনারা বাসায় খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করছি ভালোই লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।